ডায়াবেটিস নিরাময়ে মুড়ি কি খাওয়া যাবে? বাঙালি মুড়ি বলতে একেবারে অজ্ঞান। দুই বাংলার বাঙালি জেলা বিশেষে মুড়ি খাওয়াকে প্রায় একটা শিল্পের পর্যায়ে নিয়ে এসেছে। কেউ শুধু মুড়ি ভালোবাসেন, কেউ বা মুড়ির সাথে বাতাসা থেকে নানা রকম মিষ্টি, কেউ আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সহযোগে, কেউ আবার চপের সাথে। জেলা বদলে গেলেই খাওয়ার পদ্ধতিও বদলে যায়। কিন্তু কেউ কি মুড়িকে ডায়াবেটিস নিরাময়ের জন্য খাওয়ার কথা ভেবেছেন? কখনো কি ভেবেছেন ডায়াবেটিস কন্ট্রোলে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুড়ি কোনো ভূমিকা নিতে পারে কি না? ডায়াবেটিসে মুড়ির ভূমিকা বুঝতে আলোচনাটিকে তিন ভাগে ভাগ করা যাক। এক, মুড়ি কি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে? দুই, মুড়ি কি ডায়াবেটিস নিরাময় করে? আর তিন, ব্লাড সুগার কন্ট্রোলে কতটা মুড়ি খাওয়া যেতে পারে? চলুন প্রথমেই এই প্রশ্নটায় আসা যাক যে মুড়ি কি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। 100 গ্রাম মুড়িতে কার্বোহাইড্রেট থাকে 90 গ্রাম, আর ফাইবার থাকে 1.7 গ্রাম। মানে মুড়ি খেলে ব্লাড সুগার লেভেল সহজেই বেড়ে যাবে। তাছাড়া মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশ বেশি, ফলে আপনি নিয়মিত বেশি মাত্রায় মুড়ি খেলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ তো হবেই না, বরং ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে। এবার চলুন আসা যাক দ্বিতীয় প্রশ্নে, মুড়ি কি ডায়াবেটিস কমায়? মুড়ি যে ডায়াবেটিস কমায় তার তেমন কোনো স্টাডি নেই। তবে যেহেতু মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি, তাই অনেকটাই নিশ্চিত হওয়া যেতে পারে যে মুড়ি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। এছাড়া ডক্টর বিশ্বাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুড়ির ডায়াবেটিস রোগীদের ওপর প্রভাব নিয়ে একটি স্টাডি শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে যেটুকু তথ্য পাওয়া গেছে তাতেই বোঝা যাচ্ছে মুড়ি ডায়াবেটিস নিরাময়ে কোনো ভূমিকা নিতে পারে না, বরং আপনি যদি নিয়মিত বেশি মুড়ি খান ডায়াবেটিসের সমস্যা বাড়বে। মুড়ি নিয়ে ডক্টর বিশ্বাস প্রতিষ্ঠানের স্টাডি শেষ হলে অবশ্যই চ্যানেলে বিস্তারিত তুলে ধরা হবে। স্টাডিটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন আসা যাক শেষ প্রশ্ন, মানে ব্লাড সুগার কন্ট্রোলে কতটা মুড়ি আপনি খেতে পারেন। আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনি একবারে সর্বাধিক 50 গ্রাম মুড়ি খেতে পারেন, তবে সাথে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা বা অন্য সবজি খাবেন। তবে আপনি যদি মাঝে সাঝে মুড়ি খান তাহলে শুধু মুড়িও খেতে পারেন। আপনার যদি ডায়াবেটিস থাকে মুড়ি খাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। মুড়ির সাথে শাকসবজি থাকা বাধ্যতামূলক। যতটা মুড়ি তার অন্তত 2 গুণ সবজি চাই, আর মুড়ির পরিমাণ 50 গ্রাম থেকে নামিয়ে আনতে হবে। অর্থাৎ যদি প্রশ্ন করেন মুড়ি কি ডায়াবেটিস নিরাময় করতে পারে, এক কথায় উত্তর হবে না, মুড়ি ডায়াবেটিস নিরাময় করতে পারে না। শুধু নিরাময় নয়, ডায়াবেটিস প্রতিরোধেও মুড়ির কোনো ভূমিকা নেই। সাথে নিয়ন্ত্রিত মাত্রায় নিয়ম না মেনে খেলে মুড়ি ডায়াবেটিস সৃষ্টিতে সহায়ক হতে পারে। তাই মুড়ি খান, তবে ডক্টর বিশ্বাস চ্যানেলের পরামর্শ অনুযায়ী।